মুখ দেখাতে লজ্জা করে, সমস্যা নেই, পরে একসময় আপনাদের সাথে পরিচয় করে দেবো। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন, বাসায় আছেন, সেফ আছেন, খাওয়া দাওয়া করতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, বাসার কাজ করতেছেন। আমার কোনো কাজ বাস নাই ভাই, খাওয়া ঘুম খাই টুকটাক, আর সব থেকে বেশি যেটা করি সেটা একটু পর করে এখানে আসি, হ্যান্ড ধোয়া দিয়ে হাত ধুই। হাত ধোয়ার কোনো বিকল্প নাই, কারণ এই বেসিনটা এখানে ছিল না। এই করোনা ভাইরাস আসার সময় বা আসার এক দুদিনের মধ্যে বাড়িওয়ালা আমাদের এই বেসিনটা এখানে লাগিয়ে দিয়ে গেছে। তো আমরা এখন একটু পর পরে সেই হাত ধুই, আর সাথে যে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে গেছে আমরাও সেটা সেনে রাখছি। তো আপনারা একটু পরে পরে হাত ধুবেন, বেশি 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 বেশি, যাদের হাত কালো আমার মতো তারা হাত ধুয়ে যদি হাত ফর্সা করে ফেলবে। অনেক গরম, কিছু করার নেই, একটা ফ্যান আছে, দেখি ফ্যানটা সারা যায় কিনা, চলুন। স্টে হোমে নিশ্চয়ই কেউ কিছু না কিছু করতেছেন, তো আমাদেরও আসলে কিছু করার নাই, গরম বেড়েই গেছে, এই বিপদে সব ফ্যানও চলে না। তো ফ্যানটা দেখি একটু সারা যায় কিনা, এই জন্যই বলি মেকাররা এত টাকা নেয় কেন, মানে এক নাক খুলতে তো খুলতে লেগে যায়, মানে কষ্টই কষ্ট। ইলিয়াস ভাই গাইস, আনফরচুনেটলি এটা ওই কাপা কাপির মধ্যে থেমে গেছে, কাজ হয় না, অযথা কষ্ট। তো যাই, একটু আমরা যাচ্ছি বাইরে, দেখি লকডাউনে মানুষজন কিভাবে বাইরে হাঁটাচলা করে, দেশের কি অবস্থা, শহরের রাস্তাঘাটের কি অবস্থা। আমাদের আবার দুই হাত ছাড়া দরজা খোলা যায় না। ছাদে আছি, দেখতে পাচ্ছেন আমাদের ছাদটা একদম একটা অনেকটা নিরবতা, নিস্তব্ধ পুরো ঢাকার শহর।
দেখতে পাচ্ছেন এই এক লোক বসে আছে, বাট দোকান বন্ধ। এই যে দোকান বন্ধ বন্ধ, এই যে দেখেন দোকান বন্ধ। শুধুমাত্র একটা শপ খোলা, এটা ওষুধের মেডিসিন, মেডিসিন কর্নার, এছাড়া বাকি মোটামুটি সব বন্ধ। ঢাকার সাথে সমস্ত কুকুরগুলো এখন নিঃশব্দ। চলুন আমরা একটু এবার এই রুমে দিয়ে আগে দেখে আসি এই রুমে কি হচ্ছে। এই যে আবার দেখতে পাচ্ছেন, এবার একটু এটা কি নাম, এটা তো নাম চাই না, লাগাচ্ছে দেখেন টুং টাং টুং টুং টুং। গুড, এর মনে রং লেগেছে। আপনারা যদি মনে টনে কারো আপনাদের রং লেগে থাকে, আপনারা এরকম লাগাবেন, ভালোই তো লাগে, খুব ভালো লাগতেছে। আমরা কি খাবো না খাবো মনে করেন এই ভাইরাসের জন্য আমরা তো পুরো টেনশনে ছিলাম। তো লাস্ট পর্যন্ত অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা জমায় আমরা এক বছর চাল এনে রাখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এক বছর চাল, তার থেকে মনে করেন আমরা 5-7 কেজি অলরেডি খেয়ে ফেলছি, আর কিছুটা খাচ্ছি 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 এখনই আছে। এটা হলো আমাদের করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাসের যে লকডাউন, বাসা হোম কোয়ারেন্টাইনের আমাদের মজুতকৃত খাবার। আপনারা তো নিশ্চয় অনেক অনেক রাখছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমরা ভাই আর কি দেখাবো, এ সারাদিন শুধু এভাবে ঘুমায়, এভাবে আর যে কাজ সব থেকে বড় যে কাজ দেখতে পাচ্ছেন অল টাইম, দিন হোক রাত হোক 24 ঘন্টা সে সারাদিন পাবজি। আমি তো খেলতে পারি না ভাই, পারলে আমি একটু ট্রাই করতাম। অবসর টাইম আসলে অবসর টাইম কাটানো, ওই যে বাসা হোম কোয়ারেন্টাইনে কাটানো একটা খুব সুন্দর একটা জিনিস গেমস। নিশ্চয় আপনারা অনেকে খেলতে পারেন, খেলেন, গুড, আমিও শিখবো, আমিও খেলবো ইনশাল্লাহ। আর একটা যেটা জিনিস আছে আমাদের সব থেকে মারাত্মক জিনিস, সেটা হলো কয়েল। এই একটু পরে যা জলার পরে যে চোখ পুরা জলে জলে একদম ফাটাফাটে। ও আর একটা জিনিস আপনাদের না দেখাই দেবে, এই যে একটু পরে পরে যেমন হাত ধুই, আর একটু পরে পরে টুঙ্কু একটু লাগাই, একটু দান 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 একটু লাগাই নি। এই যে একটু পরে পরে টুং, যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ মনে করেন টিং টাং টাং। সেফ হোক, আপনারা সবাই সেফ থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 17 লক্ষ লোক আক্রান্ত হয়ে গেছে করোনা ভাইরাসে। তারপরে আপনার প্রায় 1 লক্ষেরও বেশি লোক মারা গেছে, 1 লক্ষেরও বেশি লোক মারা গেছে, 17 লক্ষ মানুষের বেশি আক্রান্ত হয়ে গেছে। বাংলাদেশেও আজকে প্রায় 54 জন আক্রান্ত, 3 জন মারা গেছে। আমরা সবাই সেফ থাকি, ভালো থাকি, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে অতি শীঘ্রই এই মহামারীর থেকে মুক্ত করবেন। আমরা অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালো সময় দেবে, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, মসজিদে যাবো ইনশাল্লাহ, সব ভালো কাজ আমরা করবো, খারাপ কাজ থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিক যে আমরা যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করার পর আমরা কন্টিনিউ পাঁচকে নামাজ পড়বো, মসজিদে যাবো, নামাজ পড়বো, খারাপ কাজ করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম কাজ করবো না, হারাম কাজ থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। তো আজকে পর্যন্তই, ভিডিওটা কী দিব না দিব আপনারা আমাকে একটু হেল্প করেন, সাথে থাকেন ইনশাল্লাহ। আস্তে 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 আমিও কিছু বড় হবো, চেষ্টা করতেছি ভাই, আমি ছোটো নূতন শিখতেছি, আপনারা পাশে না থাকলে তো শিখতেও পারবো না, উপরে উঠতে পারবো না। প্লিজ হেল্প মি, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার, আর ভালোই থাকবেন। সো দেখা হবে নেক্সট ডে নতুন কিছুর সাথে আবারও। আসসালামু আলাইকুম।